গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1.2.7 এর ম্যাথামেটিক্স মেথড পেপার, ইউনিট ওয়ানের সাব ইউনিট ওয়ান। এই সাব ইউনিট ওয়ানে কী আছে? দ্য নেচার অফ ম্যাথামেটিক্স বা গণিতের প্রকৃতি। তা গণিতের প্রকৃতি আমি আলোচনা করব এখন। গণিতের প্রকৃতি বা নেচার অফ ম্যাথামেটিক্স, এই গণিতের প্রকৃতি বলতে গেলে আগেই বলতে হয় যে প্রত্যেকটি বিষয়ের একই প্রকৃতি হয় না, বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রকৃতি হয়। যদি বিভিন্ন প্রকৃতি না হয় তাহলে কোন বিষয় সেটা আমরা বুঝতে পারবো না, তাহলে সমস্ত বিষয় একই হয়ে যাবে, কারোর সঙ্গে কারোর ডিফারেন্স থাকবে না। ওই জন্য প্রত্যেকটা বিষয়ের প্রকৃতি আলাদা আলাদা রকম হয়। যে প্রকৃতিগুলো আমরা পড়লে আমরা বুঝতে পারবো যেটা ম্যাথের প্রকৃতি, এটা ফিজিক্সের প্রকৃতি, এটা কেমিস্ট্রির প্রকৃতি, এটা বাংলার প্রকৃতি, সেই রকম ম্যাথের একটা প্রকৃতি আছে। গণিতের একটা ইউনিক নেচার আছে বা ইউনিক প্রকৃতি আছে, যেটা পড়লে আমরা বুঝতে পারবো এটা গণিতের প্রকৃতি বা গণিত সম্পর্কে বলতে যাচ্ছে, যা আমরা অন্যান্য বিষয়ের সাথে তুলনা করতে পারি। সেই প্রকৃতিগুলি কি কি আমরা পরপর আলোচনা করব। এক নম্বর হচ্ছে গাণিতিক পদ্ধতিগুলি যুক্তিধর্মী ও বিচারমূলক হতে হবে। আমরা আগেই জানি গণিত এখানে মুখস্থের কোনো জিনিস না, এখানে বুঝতে হবে। ওই জন্য বলছে যে গাণিতিক পদ্ধতিগুলি যুক্তিধর্মী ও বিচারমূলক। তুমি একটা অঙ্ক করলে বা একটা কিছু একটা অঙ্কের ম্যাথের একটা সূত্র দিলে সেটা তোমার বুঝিয়ে দিতে হবে যে এটা কী করে হলো। দু নম্বর প্রকৃতি কী হচ্ছে? যে গাণিতিক পদ্ধতিগুলি প্রতীকমূলক। প্রত্যেকটা জিনিসের একটা একটা প্রতীক থাকে, যে প্রতীকগুলি আমরা বা চিহ্ন থাকে, হ্যাঁ সাইন, যে সাইনগুলো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সাইন হয়। যেমন গণিতের কিছু কিছু প্রতীক আছে বা সাইন আছে, যেমন কোণের ক্ষেত্রে, অ্যাঙ্গেলের ক্ষেত্রে থিটা দিয়ে আমরা প্রকাশ করি, যে থিটা প্রকাশ, থিটা লিখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কোণ বোঝাচ্ছে, আর এটা হচ্ছে গণিতের সঙ্গে সম্পর্ক। কিংবা আরও বোঝাবে যে আলফা, বিটা, গামা, ডেল্টা, এগুলো হচ্ছে গণিতের একটা একটা প্রতীক বা চিহ্ন। তিন নম্বর পয়েন্ট কী হচ্ছে? গণিতের ধারণাগুলি ব্যক্তি নিরপেক্ষ ও পরিণাম ধর্মী হবে। ব্যক্তি নিরপেক্ষ, এই জিনিসটা মনে রেখে দেবে তোমরা। ব্যক্তি নিরপেক্ষ মানে যে আমি একটা কোনো ম্যাথের প্রবলেম দিলাম, সে প্রবলেমটা একটা ইউনিক উত্তর হবে। এখন মাস্টার মশাই কোনো একটা ছাত্রকে কিংবা কোনো একটা ছাত্রীকে সে ভালো বলে যে যে না ওর একরকম উত্তর হবে, এর আর একরকম উত্তর হবে, আমি চাই ও সব উত্তর পাক, সব অঙ্কগুলো করুক, হ্যাঁ, আর যার সঙ্গে একটু রাগ আছে কিংবা ক্লাসে ভালো কাজ করে না, হ্যাঁ একটু দুষ্টু টাইপের, কিন্তু এও তো হতে পারে সে অঙ্কগুলো পরীক্ষার সময় সে সব কমন পেয়েছে, তা তার নাম্বার দেবে না? অবশ্যই দেবে। কিংবা যার সঙ্গে যে প্রত্যেক দিন ক্লাসে আসে সে খুব ভালো পড়াশুনো উত্তর দেয়, সে সব উত্তরগুলো মানে নাও কমন পেতে পারে, তাহলে তার ছাত্র মাস্টার মশাই কি সে ভালো ছাত্র বলে তার সমস্ত সব কিছু ভুল হবে তাও উত্তর দেবে, মানে নাম্বার দেবে, সেরকম তো হতে পারে না। সুতরাং এখানে ব্যক্তি নিরপেক্ষ, এখানে কি হবে যে উত্তরটা যেমন হবে, হ্যাঁ সঠিক উত্তর হলে সে ফার্স্ট বয় যা নাম্বার পাবে একদম ক্লাসের লাস্ট বয় তাই নাম্বার পাবে। সুতরাং এখানে বলতে গেলে যে ব্যক্তি নিরপেক্ষ হতে হবে, নেচারের প্রকৃতি, এটা হচ্ছে প্রকৃতি। আর চার নম্বর পয়েন্ট কী হচ্ছে? নির্ভুলতা, নিশ্চয়তা, প্রয়োজনীয়তা গাণিতিক পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ। নির্ভুল হবে, যে আমার একরকম উত্তর হলো, অন্য আমার বন্ধুর আর একরকম উত্তর হলো, কিংবা ওর আমার এমন উত্তর হলো, ওর ঠিক কাছাকাছি উত্তর হলো, হ্যাঁ এরকম হবে না।
লক্ষণ, একটা অঙ্কের অ্যাকুরেট মানে সমাধান। সমাধানের ক্ষেত্রে কি হবে, এক্স এর যদি দ্বিঘাত সমাধান হয় তাহলে এক্স এর দুটো মান পাবে, তাহলে সেই দুটো মান সবারই সমান হবে। হ্যাঁ, ঠিক কাছাকাছি অ্যাকুরেট উত্তরের ঠিক কাছাকাছি আসে কোন অঙ্কগুলো, যেমন মানে এটা হচ্ছে হায়ার এডুকেশানে, হায়ার এডুকেশানে যেমন নিউমেরিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে এগুলো হয়। সুতরাং এই যে ছোটো ক্লাসের মাধ্যমিক কিংবা তোমার উচ্চ মাধ্যমিক, এগুলো যা উত্তর মোটামুটি অঙ্কের হয় অ্যাকুরেটই হয়, সবারই অ্যাকুরেটই হয়। সুতরাং এখানে নির্ভুল উত্তর হবে। তারপরে কি হচ্ছে, গাণিতিক সিদ্ধান্তগুলির মধ্যে অভিনবত্ব থাকবে। বিভিন্ন গাণিতিক সিদ্ধান্ত বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন রকমের দিতে পারে। হ্যাঁ, ওই জন্যে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিভিটি, কোনো একটা পদ্ধতিতে শিক্ষক মশাই একরকমভাবে শিখিয়ে দিলেন, কোনো একটা ছাত্র কিংবা ছাত্রী সে দেখা যাচ্ছে যে একটা অন্য নিয়মে করছে কিন্তু নিয়মটা ভুল না, কিন্তু নিয়মটা আরও ভালো, এটা হতে পারে অভিনবত্ব। আর সাত নম্বর কোন, গণিতের জ্ঞান, গণিতের জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইতিহাস, ভূগোল সবার সঙ্গে একটা সম্পর্ক থাকবে। আর তারপরের পয়েন্ট হচ্ছে গণিতের ভাষা শুদ্ধ, ওয়েল ডিফাইন্ড এবং ইউজফুল হবে। গণিতের এখানে কোনো মানে ভাষা, ভাষার জন্য গণিতের নাম্বার খুব কম কাটা যায়। সমস্যাটা কি হয়েছে, হ্যাঁ সমাধান ঠিক যদি হয় তাহলে ভাষার জন্য খুব একটা নাম্বার কাটা যায় না। সুতরাং ভাষা যা হবে গণিতের ভাষায় খুব সহজ ভাষা, সেগুলো সবার কম বেশি ঠিকই হয়। ন নম্বর পয়েন্ট কি, গণিত ব্যক্তিগত ইচ্ছা, আকাঙ্ক্ষা ও আবেগের উপর নির্ভর করে না। ওই আগে যে পয়েন্টটা বললাম যে মাস্টার মশাই যা মনে করবে যে যে না আমি ওই ছাত্রছাত্রীর সমস্ত সব অঙ্ক ঠিক হোক, হ্যাঁ আর অন্যদের না হলেও কোনো অসুবিধা নেই, কোনো মাস্টার মশাই বলতে পারে না তা বলছি, হ্যাঁ এরকম মানে ব্যক্তি আমার যে ইচ্ছে হবে হ্যাঁ সেটা হবে না, মানে ছাত্রছাত্রী যেটা করবে সেটার উপরে তার পারদর্শিতা নির্ভর করছে। হ্যাঁ, সেই হিসাবে আপনার নম্বর দিতে হবে, ঠিক আছে। দশ নম্বর পয়েন্ট কি, গণিত হলো মহাকাশ বিজ্ঞান, সংখ্যা ও হিসাব শাস্ত্রের একটি বিষয়। এই মহাকাশ বিজ্ঞান যত হায়ার এডুকেশান বা উচ্চ শিক্ষায় যাবে তোমরা দেখবে যে এই গণিতের শাখা প্রশাখা সব জায়গায় বিস্তৃত। এখানে মহাকাশ, মহাকাশের ক্ষেত্রে আমরা জানি ফিজিক্সের সঙ্গে এরও সম্পর্ক আছে, ফিজিক্সের সঙ্গে গণিতের তো ওতপ্রোত সম্পর্ক। হ্যাঁ, সুতরাং উঁচুকে উঁচু হায়ার এডুকেশানে পড়লে গণিতের সঙ্গে হ্যাঁ অন্য অন্য বিষয়ের খুব সম্পর্ক মানে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এগারো নম্বর কি, গণিত সাহায্য করে ছাত্রছাত্রীর অভ্যাসের মাধ্যমে দৃঢ় এবং আত্মনির্ভর আত্মবিশ্বাস গড়ে তুলতে, এটা হয়। আর বারো নম্বর কি, গাণিতিক নিয়ম, সূত্র, তথ্যগুলি সবই হলো চিরন্তন সত্য, সেটা যে কোনো সময় যে কোনো জায়গায় পরীক্ষা করা যায়। তাহলে আমরা এই গাণিতিক পদ্ধতি গণিতের প্রকৃতি আলোচনা করলাম, তাহলে এই প্রকৃতি সম্পর্কে আমরা কী ধারণা করতে পারলাম, যে এই প্রকৃতি সম্পর্কে যে যে কোনো গণিত পঠন হ্যাঁ স্কুল শিক্ষায় অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, গণিত শিক্ষা স্কুল শিক্ষার অত্যন্ত প্রয়োজন। এই এই পরিপ্রেক্ষিতে রজার বেকন একটা কথা বলেছেন, তিনি বলেছেন কি যে ম্যাথামেটিক্স ইজ দ্য গেট ওয়ে অ্যান্ড কি অফ অল সায়েন্স। সুতরাং আজকের এই নেচার সম্পর্কে এই পর্যন্ত বললাম, পরবর্তী ক্লাসে অন্য অন্য টপিক নিয়ে আলোচনা করব।